আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শ্রীকান্তিক বলছি। আমরা আজকে নতুন টকিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর রহমতে আমি খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই শাক ভাজি করা হয়েছে, আর এখানে কিন্তু আলু দিয়ে শোল মাছ রান্না করা হয়েছে। তো এই রেসিপিটা কিন্তু একটা ঐতিহ্যবাহী রেসিপি, মানে গ্রামের ঐতিহ্যবাহী রেসিপি। এটা অনেক আগে রান্না করা হতো গ্রামে, তো কিন্তু অনেক পুরাতন রেসিপি এটা, তবে খেতে অনেক মজা লাগে। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমার প্লেট সার্ভ করা হয়েছে। আসলে বন্ধুরা, সকালে উঠে না আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, তো 11টার সময় আসলে একটু দেরি করে আজকে উঠেছি। উঠার পর না একটু খেতে ইচ্ছে করছিল না, তো আমি তারপর পড়াশোনা করছিলাম, মা বললো খেয়ে নাও, আমি তো খেলাম না, খেতে একদমই ইচ্ছা করছিল না। পরে কিন্তু 12টা বেজে গেছে, তখনও খেতে ইচ্ছে করছিল না, মা খেতে বলছিল। তো পরে কিন্তু অবশেষে একদম 1টা বাজার পর এখন কিন্তু আমি খেয়ে নিচ্ছি। মা দুপুরের খাবারের সাথে সকালের খাবার আমাকে একসাথে দিয়ে দিয়েছে। তো এই তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ ডিমের অমলেট, তো সাথে কিন্তু একটা আলু ভাজিও ছিল, যেটা কিনা সকালের, তবে সেটা আমি আর নেইনি, এত কিছু তো নেওয়া যাবে না। তো মানে এত কিছু একসাথে খেতে অনেক সময় সমস্যা হয় আমার, তো এগুলো দিয়ে আমি মজা করে খেয়ে নিয়েছি। আর ডিম দিয়ে শাক ভাজিটা খেতে আমার ভালোই লাগছিল, আসলে আমার শাক ভাজি খেতে তো ভালো লাগে না, এই জন্য ডিম দিয়ে খেয়ে নিচ্ছি, ডিম দিয়ে শাক ভাজিটা ভালো লাগছিল। তো দেখো বন্ধুরা, মাছটা কত ফ্রেশ, এত মজা ছিল, মাছটা অনেক টাটকা, আর এই মাছের ঝোলটা অনেক বেশি টেস্টি। আর বন্ধুরা, বিকাল বিকালবেলা দেখো আকাশের দৃশ্য কি সুন্দর, তাই না? আকাশে পাখিরা উড়ে উড়ে যাচ্ছে একসাথে দল বেঁধে। আসলে দিনের শেষে তো সবাইকে নিজ নিজ গন্তব্যে চলে যেতে হবে, পাখিদেরও তাই। সারাদিন দেশ বিদেশে ঘুরে এসে খাবার খায়, সংগ্রহ করে, অথচ দিন শেষে তারা চলে যায় বাসায়। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই জন্য তারা বুঝতে পারছে যে তাদেরকে বাসায় চলে যেতে হবে। তো বাসাই হলো আসলে আপন ঠিকানাই হলো শান্তির ঠিকানা, সেখানে সব শান্তি সুখ। তো এখন তারা দিন শেষে সেখানে গিয়ে রেস্ট নেবে, তো তারপর কিন্তু আমরাও বাসায় চলে এসে রেস্ট নিব। অবশ্য আমারও খুব খারাপ লাগছিল, আমি একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর কিন্তু দেখো, এখন মানে নামাজ তো পড়েইছিলাম, তারপর রেস্ট নিয়েছি এবং এখন কোরআন তেলাওয়াত করে নিচ্ছি। তো তোমাদের সাথে একটু কোরআন তেলাওয়াতের ভিডিও শেয়ার করলাম। তো আসলে আমার না, আমি প্রতিদিনই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, আর আমার কেন জানি আজকে অনেক ক্লান্ত লাগছিল, বাইরে খেলাধুলা করেছি, অনেক কিছু করেছি, এই জন্য মনে হয় অনেক ক্লান্ত লাগছিল। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু পপকর্ন ভাজা হচ্ছে, আমরা আজকে স্ন্যাক্স এটাই খাবো। তো আসলে এখানে সুন্দর করে ভুট্টা ভেজে নেওয়া হচ্ছে, সেটা আসলে পপকর্ন হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু কয়েকটা ফুটে গেছে, পরে কিন্তু আরো কয়েকটা ফুটে যাবে, তখন ঢাকনা লাগিয়ে দিতে হবে, না হলে তো তাদের ফাটাফাটি হবেই না, বরং আমরাই ফেটে ফেটে অস্থির হয়ে যাব। আসলে পপকর্ন এভাবে ভাজলে না অনেক ফেটে ফেটে লাফি লাফি উঠে, এই জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢাকতে হয়, না ছাড়া তারা অস্থির হয়ে যায়, তাদের পার্টি করতে হয়। তো দেখো তারা ভিতরে পার্টি করছিল, তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, তারপর কিন্তু এখন সার্ভ করে দেওয়া হয়েছে। তাড়াতাড়ি করে সার্ভ করতে হয়, না ছাড়া তারা তাদের লাফানো কখনোই শেষ হবে না, সারাদিন জ্যান্ত মাছ মতো করে লাফাবে। তো দেখো এখন কিন্তু আমরা সবাই মিলে একসাথে পপকর্ন খেয়ে নিচ্ছি, তো একসাথে পপকর্ন খেতে অনেক ভালো লাগছিল। মুড়ি মাখা পপকর্ন অথবা অথবা কোনো ফল ফল মাখা, যেমন আমড়া পেয়ারা, এগুলো সবাই মিলে এগুলোর মাখা সবাই মিলে একসাথে খেতে 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 অনেক কিছু হয়, গল্প করা যায়, তারপর কত কী করা যায়। এগুলো খাওয়ার সময় না অনেক সময় কেটে যায়, তাই না? গল্প করতে করতে, টিভি দেখতে দেখতে। তো এটা কিন্তু বাংলাদেশের একটি ঐতিহ্য, তো আমরা যাতে এই ঐতিহ্য ধরে রাখতে পারি, তো মানুষ গল্প করতে কিন্তু খুব পছন্দ করে।
করে, তাই না? বিশেষ করে এই সন্ধ্যার সময় স্ন্যাক্সের সময় গল্প করার তো মজাই আলাদা, তাই না? এটা একটা মজার গল্পের আড্ডা হয়, সবাই মিলে বসে আয়োজন করে খাবার খায়, অনেক ভালো লাগে তার মধ্যে গল্প। তো আমার তো এই বিষয়টা অনেক ভালো লাগে, মায়েরও খুব ভালো লাগে এই বিষয়টা, তো আমরা খুব এনজয় করি এই বিষয়টা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।